সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। ও, ভোরবেলা উঠে এই রকম হাঁটা হাঁটি করলে মনটা যেন কেমন সবুজ সবুজ হয়ে যায়। তা যা বলেছেন মহারাজ। সুপ্রভাত মহাশয়। কি কি বলে মহাশয়? না মানে মহাশয়, ওই রাজবাড়িটা কোন দিকে বলতে পারেন? আই তখন থেকে মহাশয় মহাশয় করছো কেন? লোকটাকে দেখে তো ভিনদেশী মনে হচ্ছে, কিন্তু মহারাজ হঠাৎ ওর উপর এরকম খাপ্পা হয়ে উঠলেন কেন? মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। কেন মহাশয়, আমি কি অন্যায় কিছু বলেছি? ও, লোক তো নয়, যেন বিনয়ের অবতার। আই তুমি কাকে মহাশয় বলছো জানো? জানো আমি কে? আমি মহারাজ কৃষ্ণচন্দ্র। ওহরি, ব্যাপারটা তাহলে এই, মহারাজ না বলে মহাশয় বলেছে বলে মহারাজ খেপে গেছেন। আগে আমি তো এখানকার লোক নই, তাই আপনাকে চিনতে পারিনি মহারাজ। জানে না আবার? না মহারাজ, আমার তো মনে হচ্ছে ব্যাটা সব জানে, জেনে শুনে আপনার সঙ্গে রসিকতা করছে। ঠিক বলেছো, আমাকে মহারাজ না বলে মহাশয় বলে খাটো করার চেষ্টা। ঠিকই তো, কোথায় পান কৌড়ি আর কোথায় পান। দিন মহারাজ, ব্যাটাকে গারদে ভরে দিন। রক্ষী, একে এক্ষুনি গারদে নিয়ে যাও। বিশ্বাস করুন, বিশ্বাস করুন মহারাজ, আপনাকে কিন্তু আমি ছোট করতে চাইনি। চুপ, আবার কথা। দেখেছো, দেখেছো গোপাল, লোকটার কাণ্ডটা দেখলে? দেখলাম মহারাজ, শুধু লোকটাকে নয়, লোকটার সঙ্গে সঙ্গে আপনাকেও দেখলাম। আমাকে? আমাকে আবার দেখার কি আছে? শুধু দেখা নয় মহারাজ, সঙ্গে বোঝারও ব্যাপার আছে। তাই নাকি? তা কি বুঝলে শুনি। বুঝলাম যে আপনাকেও দেখছি উপাধি ব্যাধিতে ধরেছে। উপাধি ব্যাধি? আমায় উপাধি ব্যাধিতে ধরেছে? সে আবার কিরকম ব্যাধি? ভাবুন মহারাজ, ভাবুন, মাথা ঠান্ডা করে একটু সময় নিয়ে ভাবুন। দরকার হলে আপনার দাবিদারদেরও জিজ্ঞাসা করতে পারেন। তোমার কি হয়েছে বলো তো? সকালে সেই প্রাতঃ ভ্রমণ করে আসার পর থেকে দেখছি কিরকম আনচান করছো। রাজসভায় যাবার আগে ভালো করে খেলে না, রাজসভা থেকে এসেও না ভালো করে খেলে, না দুটো মিষ্টি কথা বললে, এখন এই মাঝরাত্রির অবধি না ঘুমিয়ে পায়চারি করে যাচ্ছ। কি গো, রাজবৈদ্যকে খবর দেব? দূর দূর দূর, ওই অপদার্থটাকে খবর দিয়ে কিচ্ছু হবে না। বললো কি না এমন ব্যাধির নাম এর আগে শুনেইনি পর্যন্ত। ব্যাধি মানে অসুখ? কি অসুখ, কার হয়েছে? আমার, আমার হয়েছে, আমার। আমায় নাকি উপাধি ব্যাধিতে ধরেছে। আচ্ছা রানী, এই ব্যাধি কি খুব খারাপ? মানে আমি মরে যাব না তো রানী? তুমি কি করে বুঝলে যে তোমার উপাধি ব্যাধিতে ধরেছে? কে বলেছে কথা? কে আবার? ওই গোপাল বলেছে। গোপাল বলেছে? দেখো, গোপাল যখন বলেছে তখন এই রোগে তোমার মৃত্যুর কোনো আশঙ্কা নেই, থাকলে তোমার থেকে ওই বেশি ছটফট করত, ঘিচু করত। আমার উপর একটু মায়া মমতা থাকলে এমন একটা কথা ও তো বলতেই পারত না। না না না, আমায় জানতেই হবে ওই উপাধি ব্যাধিটা কি। আমি বলি কি, এত ছটফট না করে তুমি বরং গোপালের কাছ থেকে জেনে নাও, তাহলেই তো সমস্যা মিটে যাবে। না না, কখনো না। কেন, গোপালের উপর হঠাৎ চটে গেলে কেন? তো চটবো না, উপাধি ব্যাধিটা কি জানতে চাইলে কি বলছে জানো? বলছে ভাবুন মহারাজ, ভাবুন, মাথা ঠান্ডা করে একটু সময় নিয়ে ভাবুন, দরকার হলে আপনার তাঁবেদারদের জিজ্ঞেস করতে পারে। বলো তো কি সাহস, এরপর মাথা নিচু করে ওর কাছ থেকে জানতে যাব? তবুও বলছি, গোপালের ওপর অযথা রাগ করো না। এই এই থামো তো, তুমি সব সময় কানের কাছে গোপাল গোপাল করো না তো। যাও, 100 বার করব, কারণ এই রাজ্যে গোপালই তোমার একমাত্র শুভাকাঙ্ক্ষী। তাহলে দূর হয়ে যাও আমার সামনে থেকে।
আরে আরে, একি মহারাজ, এই এক রাতেই আপনার একই অবস্থা? আরে কাল সারা রাত ধরে শুধু চিন্তাই করেছি, চিন্তা করে করে একেবারে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তবু ওই ব্যাধির ব্যাপারটা কিছুতেই ধরতে পারছি না। ওইটা এখনো বুঝলেন না মহারাজ, এ সবই ওই টেকো গোপালের চাল, আপনাকে অযথা হয়রান করার মতলব। কি অদ্ভুত ব্যাধি রে বাবা, বলানি কমানি একেবারে উপাধি ব্যাধি, আমি তো ভেবে ভেবে কিচ্ছু পেলাম না। রাজবৈদ্য কিছু বের করতে পারলে? না মহারাজ, সারা রাত ওই নানান পুঁথি ঘেঁটেও উদ্ধার করতে পারিনি মহারাজ। আপনি আমাকে আর একটু সময় দিন মহারাজ, দেখবেন তার মধ্যে আমি গণনা করে কিছু একটা বার করে ফেলবই। সবাই তো মনে হচ্ছে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছে। তা তো পড়তেই হবে, আমার ব্যাপার আমাকেই বুঝে নিতে হবে। বাহ বাহ, কিন্তু তার আগে আপনি বলুন তো মহারাজ, গতকাল ওই লোকটি আপনাকে মহাশয় বলতে আপনি রেগে গেলেন কেন? মহাশয় কথাটা তো খারাপ নয়। তা বলে লোকটা আমাকে শুধু মহাশয় বলবে? আমি হলাম কৃষ্ণনগরের মহারাজ, আবাল বৃদ্ধ সকলকেই আমায় মহারাজ বলতে হবে। হ্যাঁ, এটাই আমি চাই। ঠিকই তো, মহাশয় আর মহারাজ একই এক। তবুও আমি কিন্তু এর মধ্যে অন্যায় কিছু দেখছি না মহারাজ। ও, তার মানে তুমি ওই লোকটাকে প্রশ্রয় দিচ্ছ? আপনি খামোখাই লোকটার উপর রাগ করে ওকে গারদে ভরেছেন। দেখছেন তো মহারাজ, গোপালকে মাথায় তোলার ফল এবার টের পাচ্ছেন তো? ঠিক আছে, আমি যখন মাথায় তুলেছি তখন আমি ওকে মাথা থেকে নামিয়ে দিচ্ছি। আমি এখনই গোপালকে রাজসভা থেকে বিতাড়িত করছি। এই এই তো, এতক্ষণে আপনি একটা কাজের মতো কাজ করেছেন মহারাজ। ওই যে কথায় আছে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কি এখনো বসে আছো কেন? যাও যাও, দূর হয়ে যাও। বলি আর কতদিন ঘরে বসে বসে কাটাবে, রাজসভায় যাবে না? কি করে যাব, মহারাজ কি আমায় ডেকেছেন? তা না ডাকু, তবুও তো তুমি একবার গিয়ে দেখা করে এসো। এখন আর তা হয় না গিন্নি, ওনাকে উপাধি ব্যাধি মানে অহং রোগে ধরেছে। আমি জানি এখন সামনে গিয়ে দাঁড়ালেই সেই রোগ আরো বেড়ে যাবে, কিন্তু এই মুহূর্তে আমার সব থেকে বড় চিন্তা আমার এই না থাকার সুযোগ নিয়ে মন্ত্রী বাবাজি কি করছে। কি বেশ তো শুয়েছিলে, তরাং করে উঠে পড়লে কেন? তুমি শোও, আমি একবার মন্ত্রী কি করছে দেখে আসি। গুনে গুনে হাত ব্যথা হয়ে গেল, আজ মনে হচ্ছে বেশ ভালো দাও মেরেছি। যা মেরেছেন মেরেছেন, কিন্তু আমার ভাগটা খেয়াল আছে তো? খজাঞ্চি বেটা ঠিক গন্ধে গন্ধে এসে হাজির হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। না ওই ব্যাগ কদিন ধরেই তো হিসেবে ভালোই গরমিল করেছেন। গোপালকে কায়দা করে সরিয়ে দিয়েছি, এই সুযোগ কি আর ছাড়া যায়? ঠিকই বলেছেন ঠিকই বলেছেন, ময়দান একদম ফাঁকা, এদিকে কেউ নজর দেওয়ার নেই। সেই জন্যই তো বলছি, টাকা পয়সা যা আছে সব ঝপাঝপ ফাঁক করে দাও। সরাতে আর বাকি রাখলেন কই, মাল করি তো একদম হালকা করে দিয়েছেন। তবু যত খাই ততই যেন মনটা আরো খাই খাই করে। তবে তবে সত্যি যদি বড় দাও মারতে চান, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আছে যখন তখন ঝেড়ে কেশে ফেলো।
বলছিলাম কি, এই সময় যদি একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া যেত তাহলে আরো অনেকটা আকাশ করানো যেত, বুঝলেন না? আরে বাস, এইটা তো খারাপ বলনি। ওহ, একবার যদি বলে কয়ে যুদ্ধটা লাগিয়ে দেওয়া যায় তাহলে আর দেখে কে, আজ বাদে কাল যুদ্ধ হবে, কি মজা কি মজা। আচ্ছা, তলে তলে তাহলে এত কিছু, ঠিক আছে, লাগা যুদ্ধ, তারপর ওই যুদ্ধে আমার হাতে বধ হবি তোরা। মনে রাখিস, গোপাল এখনো মরে যায়নি। এই হাই তুলে তুলেই আমি একেবারে হাঁপিয়ে গেলাম। আমিও তো বসে বসেই 530 খানা মশা মেরে ফেললাম। মনে হচ্ছে কিছু একটা করি, কি যে করি সেটাই তো বুঝতে পারছি না। সব কাজই তো করা হয়ে গেছে মহারাজ, এখন শুধু পায়ের উপর পা তুলে বসে থাকুন। ঠিকই বলেছো, এই বিশ্রাম নেওয়াটাই তো একটা কাজ, তাই তো? হ্যাঁ, তার বলতে কাজের মধ্যে দুই, খাই আর শুই। কিন্তু এবার যে আপনাকে একটু গা ঝাড়া দিয়ে উঠতে হবে রাজামশাই। আরে আরে আরে, কৃষ্ণনগরের মন্ত্রী আমার রাজসভায়। মনে হচ্ছে কিছু খবর এনেছে মহারাজ। কি খবর এনেছো মন্ত্রী? কৃষ্ণনগরের মহারাজের ওপর গায়ের ঝাল মেটানোর একটা মোক্ষম সুযোগ এসেছে, সেই কথাটাই বলতে এলাম। হ্যাঁ বলো কি, হ্যাঁ সুযোগ আছে নাকি? ওদিকে তো অস্ত্র শাস্ত্র সব জং পড়ে ভোঁতা হয়ে গেল, এই ফাঁকে ঝুপ করে একবার কৃষ্ণনগর আক্রমণ করে ফেলুন, রাস্তা একদম পরিষ্কার। আর গোপাল? ও হ্যাঁ হ্যাঁ, ওই তো কৃষ্ণনগরের সবচেয়ে বড় অস্ত্র। সে অস্ত্র একেবারে ভোঁতা করে দিয়েছি, তাই এবার ছোপ বুঝে কোপ মেরে দিন। চলো চলো তাহলে কৃষ্ণনগর, চলো আক্রমণ। ব্যাপার কি? খাম্বাজ রাজা তো বেশ ঘটা করে দুধ পাঠিয়েছে দেখছি। প্রণাম মহারাজ, আমাদের রাজামশায়ের খাস ফরমান আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি। দেখুন না, দেখুন, দেখলেই চোখ একেবারে কপালে উঠে যাবে। কেন মহারাজ, কোনো দুঃসংবাদ আছে নাকি? কি হলো মহারাজ, খায়েতেই যে আটকে গেলেন? খাম্বাজ রাজা যুদ্ধ করবে বলছে। এইভাবে কি কেউ সুস্থ শরীরকে ব্যস্ত করে? খাম্বাজ রাজা কি বাজি যুদ্ধে ধরেছে বাজি! তাও আবার যেমন তেমন যুদ্ধ নয়, এই যুদ্ধ আমার বিরুদ্ধে, আমাকে বন্দি করে আমারই রাজ্যের নগর তোরণে উল্টো করে ঝুলিয়ে রাখার আদেশ জারি করেছে। চিঠির বয়ান অনুযায়ী খাম্বাজ রাজার সৈন্যরা তো সব বেরিয়ে পড়েছে, কিন্তু খাম্বাজ রাজ হঠাৎ করে আমার বিরুদ্ধে, আমি তো আর কিছু ভাবতেই পারছি না। আর ভাবা ভাবির কি আছে মহারাজ, এখন তো ওই ওপরওয়ালাই ভরসা। তবু খালি হাতে তো আর বসে থাকা যায় না। না 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 সেনাপতি, তুমি একবার ওই অস্ত্র শস্ত্র আর সৈন্য সামন্তের হিসেবটা একবার করে ফেলো দেখি। এই মরেছে, এ আবার কি শুকনো বিপদ, আবার সব গুণাগুণি করতে হবে। গুণাগুণি করে ঘোড়ার ডিম হবে। কি হলো সেনাপতি, আরে যাও। হ্যাঁ মহারাজ, এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। এখন থেকেই তো আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। জয় মা, জয় মা, রক্ষা করো রক্ষা করো। ওই আরে, এখনো তো সেনাপতি এলো না। কোন মুখে আসবে মহারাজ, ওদিকে
সৈন্য সামন্তের যা অবস্থা। কেন কেন কেন, এদিকেও কি সব ছড়িয়ে রেখেছে নাকি? সৈন্য সামন্ত ঘোড়া হাতি আমাদের আর আছে কি মহারাজ যে ছড়াবে? ওই তো মানিক চাঁদ এসে গেছে। না না না, এবার বলে ফেল তো কি দেখে এলে। না মানে নেই মহারাজ। কি নেই? ওই যে অস্ত্র, মানে যুদ্ধ করার মতো পর্যাপ্ত অস্ত্র নেই মহারাজ। ওরে বাবা রে, অস্ত্র নেই, কি হবে? ওরে বাবা, এবার কি করি? এই সময় যদি গোপাল থাকতো তাহলে তাহলে না হয় ওই কিছু একটা উপায় বার করতো। গোপাল গোপাল করে কপাল চাবড়ে কপাল একেবারে ফাটিয়ে ফেললো। বলি গোপাল কি আলাদিনের জিন নাকি, হ্যাঁ, যে ফুস করে বেরিয়েই যুদ্ধ বন্ধ করে চলে আসবে? না না, আমারও মনে হচ্ছে এই সময় গোপালই আমাদের মুশকিল আসান। গোপালই আমাদের ভরসা, না হলে আমরা সব হয়ে যাব ফর্সা। বেশ বেশ বেশ, তাহলে গোপালকেই ডেকে পাঠাই। রকি, আরে ও রকি, আরে যাও যাও গোপালকে ডেকে আনো। কি ব্যাপার? খুব বিপদ, যুদ্ধ লাগতে চলেছে। যুদ্ধ কার সাথে? খাম্বাজ রাজ। তা আমাকে নিয়ে যাবার কথাটা কে বলল তোমায়? মহারাজ নিজে। চলো তাহলে। এই তো এই তো গোপাল এসে গেছে। তুমি আমায় বাঁচাও গোপাল। আমি আর কে মহারাজ, আমি তো নিমিত্ত মাত্র। না 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 না, কিছু একটা উপায় বের করো গোপাল, না হলে যে। এই কথা বলছেন কেন? আরে বলছি কি আর সাধে, খাম্বাজ রাজা যুদ্ধ করতে আসছে আমার বিরুদ্ধে। আমাকে বন্দী করে আমারই রাজ্যের নগদ তরণে উল্টো করে ঝুলিয়ে রাখার আদেশ জারি করেছে। আমার যে আর বাঁচার কোনো উপায় নেই গোপাল। এখনো সময় আছে মহারাজ, রাজকোষাগার ফাঁকা করে চলুন কোথাও লুকিয়ে পড়ি। আমি নিজে বরং খোঁজ নিয়ে দেখছি কোথায় কি পড়ে আছে। বেশ, সে না হয় লুকিয়ে থাকলাম, কিন্তু তারপর যদি খাম্বাজ রাজা খুঁজে পেয়ে যায়? তাহলে মহারাজকে সেই নগর তোরণে ঝুলিয়ে রাখবে। বাবা, না 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 গোপাল, সে বড় যন্ত্রণার, খুব লজ্জার। গোপাল গোপাল, যে করেই হোক যুদ্ধটা বন্ধ করো। খাম্বাজ রাজ তাহলে কৃষ্ণনগরের মহারাজকে রাজ্যের নগর তোরণে উল্টো করে ঝুলিয়ে রাখবে বলেছে। কি হলো গোপাল, তুমি তো নিজের মনেই কি সব বিড়বিড় করছো। কিছু বলবে তো নাকি? আমি বলছিলাম কি, ওরা যুদ্ধ করতে আসছে তো আসু, আমরা এখানে গ্যাঁট হয়ে বসে থাকি। কি বলছো, কি গ্যাঁট হয়ে বসে থাকবো? হ্যাঁ তাই থাকবো, তবেই তো জমবে আসল খেলা, খুলে যাবে রঙ্গমঞ্চের পর্দা। এই তুমি কি করতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না। পারবেন মহারাজ, একটু পরেই যখন আসল নাটক শুরু হবে তখন সব বুঝতে পারবেন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, খাম্বাজ রাজের সৈন্যরা আমাদের নগর তরুণ অবধি চলে এসছে। তাহলে তো সময় আগত মহারাজ, আপনি এই মুহূর্তে মন্ত্রী মশাইকে কৃষ্ণনগরের রাজা করে দিন। মন্ত্রীকে রাজা? হ্যাঁ, রাজা হবার সাধ ওর বহুদিনের। নিন নিন, যা বলছি তাই করুন, তাড়াতাড়ি সিংহাসনে বসিয়ে দিন। না 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 না, আমি রাজা হব না, আমি রাজা হব না। এই সবাই ধরুন তো ওকে, বসিয়ে দিন সিংহাসনে। এ তো নিজের পাদে নিজেই ফেঁসে গেলাম। ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি রাজা হব না। ও গো, আমি রাজা হব না গো, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও গো, ছেড়ে দাও।
কোথায় কৃষ্ণনগরের মহারাজ? ওই তো সিংহাসনে বসে আছে, পালানোর চেষ্টা করেছিল বলে চেপে ধরে রেখেছি। চল। না না, আমি সত্যি রাজা নই। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। চল, আবার মিথ্যে কথা। চল চল বলছি। গোপাল, তোমার জুড়ি নেই, এক ঢিলে তুমি দুই পাখি মারলে। আমাকে অপমানের হাত থেকে বাঁচালে, আর ওই শয়তান মন্ত্রীকে শায়েস্তা করলে। বল বলো কি চাও তুমি? তেমন কিছু চাই না মহারাজ, শুধু একটা প্রশ্নের উত্তর চাই। প্রশ্ন? বেশ বলো বলো। মহারাজ, একবার ভেবে বলুন তো, আপনি রাজা হয়েও এ যুদ্ধ থামাতে পারলেন না কেন? বলুন মহারাজ, কেন শেষে আমাকেই ডাকতে হলো? কি হলো মহারাজ, মনে হচ্ছে আপনি যেন কোনো গভীর ভাবনায় ডুবে গেছেন। তোমার প্রশ্ন শুনে আমি সত্যিই একদম হাবুডুবু খাচ্ছি গোপাল। এই কথাটা নিশ্চয় বুঝতে পারছেন তো মহারাজ, যে আপনি মহারাজ হয়েও আজ রাজ্য বাঁচানোর ব্যাপারে ব্যর্থ। আমি আমার অক্ষমতা স্বীকার করছি গোপাল। অথচ আপনি মহারাজ এই কথাটা শোনার জন্য সদাই কিরকম লালায়িত থাকেন সেটা একবার ভাবুন। মহারাজ শুধুমাত্র পণ্ডিত বা মহারাজ সম্বোধন শোনার জন্য ব্যাকুল হওয়া, এগুলো উপাধি ব্যাধি ছাড়া আর কি? সত্যি গোপাল, এতক্ষণে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। আমি এক্ষুনি ওই লোকটাকে কারাগার থেকে মুক্তি দেবার ব্যবস্থা করছি। আর মন্ত্রীরও ওই মহারাজ উপাধির উপর লোভ ছিল, মন্ত্রী পিছন থেকে কলকাঠি নেড়ে এই সব করেছে, আর তাই তার শাস্তি ওই নগর তোরণে ঝোলা। বাঁচাও গোপাল, বাঁচাও, বাঁচাও। ভিনদেশি এক বণিক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ভিনদেশি বণিক? ঠিক আছে, তাকে নিয়ে এসো। যথাজ্ঞা। বুঝলেন মহারাজ, ভিনদেশি বণিক যখন, তখন নিশ্চয় সাথে করে ভালো ভালো জিনিস নিয়ে এসেছে। মন্ত্রী, তোমার স্বভাব না কিছুতেই পাল্টালো না, সব সময় কেমন একটা ছোকছোকানি ভাব। আসলে মহারাজ, বিনা পয়সায় কিছু পাবার জন্যে আমাদের মন্ত্রীমশাই সব সময় কেমন যেন মুখিয়ে থাকেন। এই তুমি থামাতো। মহারাজের জয় হোক। তা কোথা থেকে আসছো তুমি? আগে আমার আসল নিবাস গোয়ালিয়র, তবে বাণিজ্য করতে তুরস্কে গিয়েছিলাম। এ বেশ বড় সড় বণিক বলেই মনে হচ্ছে। তা আমার কাছে আসার কারণ? আগে মহারাজ, পথের মধ্যে ডাকাতরা আমার প্রায় সর্বস্ব লুট করে নিয়ে চলে গেছে। আহারে, বণিকদের এক বড় জ্বালা, রাস্তাঘাটে যখন তখন ডাকাতের উপদ্রব। আমি কটা দিনের জন্য আপনার রাজ্যে একটু আশ্রয় চাই মহারাজ। আশ্রয়? ঠিক আছে, তা না হয় পাবি। গোপাল, বণিককে আমার অতিথিশালায় নিয়ে যাও। আমি থাকতে গোপাল আবার কেন কষ্ট করতে যাবে মহারাজ? কে কষ্ট করবে আর কে কষ্ট করবে না সেটা আমি বুঝবো। মহারাজ, আমার কিন্তু একটা নিবেদন আছে। আমাকে এমন একটা থাকার জায়গা দেবেন যেখানে একটা আস্তাবল থাকবে, কারণ আমার একটা গাধা আছে। আস্তাবলের অভাব হবে না, অতিথিশালায় আস্তাবলও আছে। তাহলে বণিককে নিয়ে আমি যাই মহারাজ। হ্যাঁ, এসো এসো। গোপাল নিয়ে যাচ্ছে যাক, একটু পরে আমিও যাব। কেন জানি না আমার শুধুই মনে হচ্ছে বণিকের সাথে নিশ্চয় কোনো মূল্যবান সামগ্রী আছে। পছন্দ হয়েছে তো ভাই? পছন্দ না হবার তো কিছু দেখছি না। এত সুন্দর ঘর, তারপর অত ভালো আস্তাবল। তোমার গাধাটিকেও না খুব সুন্দর দেখতে,
গাধা হলেও দুধ সাদা রং। চলে এলাম। আসলে গোপাল তো খুব একটা অতিথিশালায় আসে না, তাই ভাবলাম যদি কিছু অসুবিধে হয়। তা গোপাল না গাধা, কিসের কথা যেন হচ্ছিল? আসলে গোপাল বলছিল আমার গাধাটিকে নাকি খুব সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ, আসার পথে আস্তাবলে মুখ বাড়িয়ে আমিও গাধাটাকে দেখে এলাম। আর একটু বড়সড় হলে ঘোড়া বলেই মনে হতো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ঘোড়াই বটে। আপনারা পরম বন্ধুর মতো আমায় আশ্রয় দিয়েছেন বলেই বলছি। এই গাধা কিন্তু জেসি গাধা নয়। পূর্ণিমার রাতে আদর করে এর ঘাড়ে হাত বোলালে এটি ধীরে ধীরে পক্ষীরাজ ঘোড়ায় রূপান্তরিত হয়ে যায়। আশ্চর্য তো! কিন্তু কোথায় পেলে এটা? এক বৃদ্ধ মুসাফির এটি আমায় উপহার দিয়েছেন। তা একবার গাধাটাকে পক্ষীরাজ করে দেখাও না বণিক। সে তো এখন সম্ভব নয়, কারণ ওই যে বললাম পূর্ণিমার রাত, এখন তো কৃষ্ণপক্ষ, পূর্ণিমা আসতে এখনো বেশ কিছুদিন বাকি, আর অতদিন তো আমি এখানে থাকবো না। সে তুমি যে চুলোতেই যাও না কেন, তার আগেই ছলে বলে কৌশলে ওই গাধাটিকে আমি হাতিয়ে নেব। গাধাটাকে পক্ষীরাজ ঘোড়া হওয়া দেখাতে না পারলেও আরও এক আশ্চর্যের বস্তু আমি আপনাদের দেখাতে পারি, ওটিও ওই মুসাফিরেরই দেওয়া। কি ভাই, কি? আমের আঁটি। এই 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 আঁটিটি মাটিতে পুঁতে দিলেই এর থেকে গাছ বেরোবে, দেখতে দেখতে সে গাছে আমও ফলবে। আসুন আসুন আমার সঙ্গে। দেখুন, বাহ অপূর্ব! আহ, যেমন মিষ্টি তেমনি গন্ধ। আম তো খাচ্ছি, তা যে গাছটি আমাদের এমন সুন্দর আম দিল সেই গাছটির এখন কি হবে? দেখুন না কি হয়। তাহলে বণিক, আমরা এখন চলি, তুমি বরং বিশ্রাম নাও, আমি আবার এসে তোমার খোঁজ নিয়ে যাব। আমিও আসব। না না, যেমন করেই হোক বণিকের গাধাটিকে হস্তগত করতেই হবে। কিন্তু কি করে, চুরি করে কিংবা মেরে ধরে? মেরে ধরে তো আর কেড়ে নেওয়া যাবে না, মহারাজ জানতে পারলে গর্দান চলে যাবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? বণিকের গাধার কথা শুনে আর আমের আঁটি দেখে মন্ত্রীমশাইয়ের চোখগুলো যা চকচক করছিল না, কি জানি বাবা, যা লোভীও, কে জানে কখন আবার কি করে বসে। হ্যাঁ, মাথায় এসে গেছে, ওই আমের আঁটি দিয়েই আমার কাজ হাসিল করতে হবে। কিন্তু কখন হাতাবো এই আমের আঁটি? হ্যাঁ, রাতের বেলা বণিক ঘুমিয়ে পড়লে। যাক বাবা, মরার মতো ঘুম হচ্ছে, এবার তাহলে আমার কাজ শুরু করি। গাধাটাকে থুরি থুরি থুরি, ওই পক্ষীরাজ ঘোড়াটাকে একবার দেখে গেলে কেমন হয়? আর একটা দিন এরপর তোর মালিক হব আমি, আর
পূর্ণিমার রাতে তুই যখন পক্ষীরাজ হয়ে যাবি, তখন মহারাজকে খতম করে তার সর্বস্ব হাতিয়ে নিয়ে তোর পিঠে চড়ে আমি ভাগলবা হয়ে যাব। নে ঘুমো ঘুমো বাবা, এখন ঘুমো। যাই, বাজার করতে যাবার পথে অতিথিশালা থেকে ঘুরে যেতে হবে। বণিক কেমন আছে, তার কোনো অসুবিধে হচ্ছে কিনা সেটা একবার জেনে আসি। কাল রাতে কম্ব হাসিল করেছি, আজ বণিককে কথার জালে ফাঁসিয়ে কালোর গাধাটাকে বাগিয়ে নেব। হ্যাঁ, এই না হলে বুদ্ধি। কৃষ্ণনগরের মহারাজ, মন্ত্রী আর গোপাল সকলেই দেখছি বেশ সজ্জন, কি খাতির যত্ন করেই না আমায় রেখেছে। এই যে বণিক, তোমার খবর নিতে এলাম। তা রাতে খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর ঘুম? বলবো কি, অনেক দিন পর এমন ঘুম ঘুমিয়েছি যাকে বলে এক ঘুমে রাত কাবার। ভালো ভালো, খুব ভালো। তা হ্যাঁ ভাই, আবার ওই আটিটা মাটিতে পুঁতে আমায় কটা আম দিতে পারবে? আবার আম খাবেন? ভালো লেগেছে বুঝি? না না, আমার জন্যে নয়, আমার বউয়ের জন্যে। বউয়ের জন্যে মানে? বাবা, সাত সকালে মন্ত্রীর আগমনের হেতু না আড়াল থেকে শুনতে হচ্ছে? দেখো না, তোমার আশ্চর্য গাছের আমের কথা আমার বউ মানতেই চায় না। বলে কিনা এই অসময়ে গাছে আবার আম ফলে না, ওসব ভাঁওতা। তাই দু চারখানা আম নিয়ে গিয়ে তাকে দেখাবো। আজ এক্ষুনি আমি একবার বেরোবো। ঠিক আছে, আপনি কাল সকালে আসুন, গাছে আম ফলিয়ে আপনাকে দেব, কেমন? আর যদি না দিতে পারো? এই কথা বলছেন কেন? না মানে সব অলৌকিক ব্যাপার তো, কখন যে কি বিপত্তি হয় তাই আর। কোনো বিপত্তি হবে না, আর যদিও বা হয় তাহলে আমিই কথা দিচ্ছি, আমার যে জিনিসটাই আপনি প্রথম হাত দেবেন সেটি আপনার হয়ে যাবে। বাবা বাবা বাবা, বাহ, কথার জালে ফাঁসিয়ে এই তো কেমন শর্ত আদায় করিয়ে নেওয়া গেল। এবার শুধু কাল অবধি অপেক্ষা। বলছো ঠিক আছে, তবে দেখো ভাই, ভদ্রলোকের যেন এক কথা হয়। আমি ভদ্রলোক, তাই কথাও আমার এক। না মন্ত্রী মশাইয়ের কথাবার্তা তো ভালো ঠেকছে না, ব্যাপারটা কেমন যেন বাঁকা পথে যাচ্ছে। আমি তাহলে আজ চলে, কাল আবার আসবো। হঠাৎ বিপত্তির কথা কেন বলে গেল? দেখি দেখি, আমার 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 আমের আঁটিটা কোথায় গেল, কে নিল? তাহলে কি তুমি যা ভাবছো তাই? মানে? মানে আবার কি? মানে তো খুব সোজা, আমার অনুমান যদি মিথ্যে না হয় তাহলে আমের আঁটিটি সরিয়েছে ওই পাজির ধাড়ি আমাদের ওই মন্ত্রী মশাই। সে কি? আমি তাহলে এখন কি করব? দেখো, হাতে নাতে যখন ধরা পড়েনি তখন মন্ত্রীকে ধরার কোনো রাস্তাই নেই তোমার কাছে, তুমি বরং তোমার ওই গাধাটাকে রক্ষা করার ব্যবস্থা করো। কিন্তু কি করে? মন্ত্রী তো আমাকে দিয়ে শর্ত করিয়ে নিয়ে গেছে। দরজার আড়াল থেকে আমি সব শুনেছি, তাই বলছি কাল আম দিতে না পারলে ও তোমার গাধাটার ওপরই নজর দেবে। হায় 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 হায়, কি কুক্ষণে আমি এখানে এসেছিলাম। হায় হায় হায়, মুসাফিরে দেওয়া আমের আঁটি গেল, এবার গাধাটাও যে চলে যাবে দেখছি। কিচ্ছু যাবে না, এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। কি মতলবটা মাথায় গেল? তাই তো, কি বুদ্ধি তোমার সত্যি। এটাকে বুদ্ধি বলে না, এটাকে বলে সঠে সাঠং সমাচরেত, সোজা বাংলায় শয়তানের সঙ্গে শয়তানি। এত রাতে হাতে একটা থলে নিয়ে শয়তানটা কোথায় চলেছে রে বাবা? What?
তাহলে কি কোষাগারে? হুম হুম, হতে পারে। মহাপুরুষটির তো গুণের আর কোনো খামতি নেই। কাল রাতে বণিকের আমের আঁটি হাওয়া করে দিয়েছে, আজ হয়তো কোষাগারটাই হাফিস করে দেবে। যাকে যাক, ও যাক ওর কাজে, আর আমি যাই আমার কাজে। আজ রাত থেকেই কিছু কিছু করে টাকা ছড়িয়ে ফেলতে হবে। পূর্ণিমার আর 10 দিন বাকি, এই 10 দিনের মধ্যেই সব ফাঁক করে পক্ষীরাজে চড়ে কেটে পড়তে হবে। দেখি বেটা কৃষ্ণচন্দ্র তখন আমার কি করে। এই তো বণিকের সেই আমের আঁটি। তাহলে আমার অনুমানই ঠিক, কাল রাতে মন্ত্রী বেটা এটাকে সটকে দিয়ে এখানে লুকিয়ে রেখেছিল। আয় বাবা আমের আঁটি, এবার গুটি সুটি আমার ফটুয়ার পকেটে ঢুকে যা। বণিক, আমি এসে গেছি, এবার আমায় ওই আশ্চর্য আম দাও দেখি। হ্যাঁ, মানে মানে ও বণিক তাহলে জেনে গেছে যে বাক্সে আমের আঁটি নেই, তাই এমন ইতস্তত ভাব। বাবা, যা মক্ষম চাল চেলেছি না, কি হলো, আম দাও, দেখো তবু হাঁ করে দাঁড়িয়ে আছে। দেখো বাপু, আমি মন্ত্রী মানুষ, তাই আমার হাতে কিন্তু বেশি সময় নেই। সত্যি কথা বলতে কি, আমি আমি আম ফলাতে পারবো না। আহারে, যা গেঁড়া কলে পড়েছে দেখলে মায়া হয়। আমি জানতাম পারবে না, আগেই বলেছিলাম না, আসলে এই সব অলৌকিক জিনিস দিয়ে সব সময় সব কিছু করা যায় না। না মানে তা নয়, আসলে আমার আমের আঁটিটা না আমি খুঁজে পাচ্ছি না। সে কি, কোথায় গেল? বলতে পারবো না। তার মানে আম আমি পাবো না, তাই তো? কিন্তু তুমি তোমার কথা রাখবে তো? আমি ভদ্রলোক, নিন, কোনটা নিতে চান সেটা স্পর্শ করুন। তাহলে তো আস্তা বলে যেতে হয়। মন্ত্রীর সাথে একটু নাটক করি। একি মন্ত্রী মশাই, আপনি আস্তাবলের সামনে এলেন কেন? কেন এলাম বুঝতে পারছ না? তোমার ওই গাধাটি, গাধাটি যে আমার চাই। নাটক আর একটু জমিয়ে দিতে হবে। অনুগ্রহ করে ওটি নেবেন না মন্ত্রী মশাই, এখানে এসে আমার আমের আঁটি হারালো, ওই গাধাটাই আমার শেষ সম্বল, তাই দয়া করে ওটাতে হাত দেবেন না। সব নাকে কান্না ছাড়া তা, তুমি না বলেছিলে ভদ্রলোকের এক কথা? হ্যাঁ, একই দরজাটা আবার দড়ি দিয়ে বাঁধলো কে? ও কি মন্ত্রী মশাই, গাধাকে স্পর্শ করার বদলে আপনি তো দড়িতে হাত দিয়ে বসলেন। শর্ত অনুযায়ী তাহলে ওই দড়ি গাছা আপনার। তাই তো, এ তো দেখছি জব্বর ফাঁসা ফেসে গেলাম। আপনার কি শেষে ওই দড়ি গাছার ওপর লোভ ছিল? দড়ি গাছার ওপর মন্ত্রী মশাইয়ের লোভ হবে না কেন? ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। নিন মন্ত্রী মশাই, দড়ি নিন, গরুও বাঁধতে পারবেন, আবার মনের দুঃখে গলায় দিয়ে ঝুলে পড়তেও পারবেন। গোপাল, গোপাল, তোমায় আমি দেখে নেব। গোপাল, তোমায় দেখে নেব। এতদিন দেখেও আশ মেটেনি, আবার দেখতে চান? ইয়ার কি হচ্ছে না, ইয়ার কি। ঠিক আছে, জীবনের শেষের দিনটার জন্য তৈরি থেকো। আমি তো সব সময় সব কিছুর জন্য তৈরি মন্ত্রী মশাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভেতরে আয়, ভেতরে আয়।
বটা সব বলে দিয়েছে তো? আগে হ্যাঁ, পারবি তো? আরে মানুষ মারা তো আমাদের কাছে জল ভাদরে। হ্যাঁ তাহলে যা, আজকে রাতের মধ্যেই কাজটা সেরে ফেল। যথাজ্ঞা। কাল থেকে কৃষ্ণনগরে গোপাল বলে কেউ আর থাকবে না। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে তোদের? বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদু, আজ থেকে আমরা তোমার দেহ রক্ষী। কেউ যদি তোমায় মারতে আসে না তাহলে দেখিয়ে দেব মজা। আমি যাই তাহলে। তুমি এগিয়ে যাও, আমরা পিছনে আছি। লক্ষ্মী সোনারা আমার। গোপাল এই পথ দিয়েই বাড়ি ফিরবে। আরে নাগালের মধ্যে এলেই মাথায় লাঠির বাড়ি মেরে ব্যাটার ভবলীলা সাঙ্গ করে দেব। এই এই চুপ চুপ, কেউ যেন আসছে। গোপাল আসছে, তৈরি থাক। চোখের বন্ধু বুঝি ফেটে গেল। আমি ততক্ষণ বদমাস গুলোকে মেতে ফেলি। ব্যাপার, এতটা বেলা হয়ে গেল, গোপাল এখনো এলো না কেন? সে আর কি করে আসবে, সে তো মনে হয় এতক্ষণে যমরাজের সঙ্গে বসে ফলার করছে। তাড়িয়ে দিন মহারাজ, তাড়িয়ে দিন, ওটাকে তাড়িয়ে দিন। এত কামচোর লোককে বিদেয় করে দেওয়াই ভালো। গোপালকে তাড়িয়ে দেওয়াও যায় না, আবার বিদেয় করাও যায় না। দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে সে বারবার ফিরে আসে মন্ত্রী মশাই। গোপাল তুমি? হ্যাঁ আমি। আপনার পাঠানো ঘাতকেরা আমার ঘোড়ার ডিম করেছে। এসব কি বলছো গোপাল? ঠিকই বলছি মহারাজ। এই ওদের নিয়ে আয়। এই যে মহারাজ, আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে মন্ত্রী মশাই এদেরকেই পাঠিয়েছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে, সব মিথ্যে। কিরে তোরা কিছু বল। সত্যি বলছি মহারাজ, গোপালকে খুন করে ফেলতেই মন্ত্রী মশাই আমাদের পাঠিয়েছিলেন। কিন্তু কেন? আমি বলছি মহারাজ, আমি বলছি। আমার সঙ্গে দুটি আশ্চর্য জিনিস আছে, একটি গাধা আর একটি আমের আঁটি। পূর্ণিমার রাতে গাধাটি পক্ষীরাজ ঘোড়া হয়ে যায়, আর আমের আঁটিটি মাটিতে পুঁতলেই গাছ বেরিয়ে আম দেয়। মন্ত্রী মশাইয়ের নজর পড়ল ওই জিনিস দুটির উপর। আমি সেটা আটকে দিয়েছিলাম বলেই আমার ওপর যত রাগ। মন্ত্রী আবার এইসব অপকর্ম! ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা করে দিতে পারেন যদি কদিন আগে রাতের বেলা কোষাগার থেকে যত টাকা সরিয়েছেন সেগুলো মহারাজকে ফিরিয়ে দেন। সে কি মন্ত্রী, কোষাগার থেকেও টাকা সরিয়েছো? ওগুলো আমি ফিরিয়ে দেব মহারাজ। আর আমের আঁটি? ওটা ফিরিয়ে দিতে পারবো না, ওটাকে আমি খুঁজেই পাচ্ছি না। ওটা আছে আমার কাছে। আপনি ওটা করেছিলেন চুরি, আর আমি চুরির উপর বাটপাড়ি। কি মন্ত্রী মশাই, ঠিক বলছি তো? এই নাও ভাই তোমার আমের আঁটি। আমি আজ এই আঁটি থেকে আম ফলিয়ে সকলকে খাওয়াবো। তার আগে হবে মন্ত্রীর ব্যবস্থা। আমরা প্রাণ ভরে আম খাবো, আর সকলের সামনে মন্ত্রী দেবে 100 বার নাকে খত, খাবে 100 ঘা চাবুক। এটাই হবে ওর শাস্তি। মহারাজ ব্যথা যন্ত্রণা আর অপমানে আমি যে একেবারে মরে যাব মহারাজ, একেবারে মরে যাব। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।